স্টুডেন্ট ওয়েলকাম টু সুকি চলে এসেছে আমাদের সিরিজের পার্ট থ্রি নিয়ে তো রকম অংশ বাকি ছিল সেটা আজকে শেষ করবো আর কিছু কোয়েশ্চানও করবো তো চলো শুরু করা যাক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিঙ্গুলার মেট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলা ম্যাট্রিক্স কাকে বলে আর নন বলে যে ডিটার মান শূন্য হয় তাকে সিঙ্গুলার মেট্রিক্স এবং যে মেট্রিক্সের ডিটার্মিন্টের মান শূন্য হয় না ও শূন্য হয় শূন্য ছাড়া যে কোনো ভ্যালু হয় তাকে আমরা বলবো অ নন সিঙ্গুলার মেট্রিক্স তো যেমন যেমন একটা ম্যাট্রিক্স এ ধরো এক দুই চার মাইনাস ছ জিরো টু ওয়ান ফোর এই ধরনের একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার ডিটারমিন্টের মান যদি বা নির্ণায়কের মান যদি শূন্য হয় তবে এই ম্যাট্রিকটাকে আমরা বলব সিঙ্গুলার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা মান বের করি ডিটারমিনেন্ট অফ এ তো একই নিয়ে আমি ম্যাট্রিক্সের মান ডিটারমিন্ট বের করবো তা আগে লিখেই নি এক দুই চার মাইনাস ছয় শূন্য তিন এক চার ডিটারমেন্ট অফ এ ভেলভেল করবো আমি এই সারিটার সাপেক্ষে করব এক ইন্টু সেটা সাপেক্ষ করলে এটার এটা বন্ধ রাখবো তো চার তিনে বারো বারো দুই একে দুই তো চার তিনে বারো মাইনাস দুই একে দুই তারপরে আবার ছয় সাপেক্ষে করবো তো মিডিলটার সাইন কী ছিল নেগেটিভ ছিল তো নেগেটিভ লিখব আর অলরেডি এখন মাইনাস ছয় আছে তো মাইনাস ছয় আর নেগেটিভ কী হবে প্লাস হয়ে যাবে প্লাস ছয় ইন্টু এটা বন্ধ রাখবো এই স্তম্ভটা এই সাইডটা বন্ধ রাখবো তাহলে কী হবে দুই চারে আট মাইনাস চার দুয়ে আট ক্লিয়ার তারপরে শূন্য শূন্য সঙ্গে গুণ করলে ওটা শূন্যই হবে শূন্য সঙ্গে গুণ করি না কেন ওটা শূন্যই হবে তো আমি এখানে বারো মাইনাস দুই কত হলো দশ আট মাইনাস আট তো শূন্য হয়ে যাবে তো শূন্য ইন্টু ছয় তো শূন্য আর সেখানে শূন্য ছিল তো এর ইন্টারনেট ভ্যালু কত পারল শূন্য এটা জিরোর সঙ্গে সমান নয় তো এই ম্যাট্রিক্সটা কী বলবো একে বলবো নন সিঙ্গুলার মেট্রিক্স কারণ এর নির্ণয়ের মান শূন্য সঙ্গে সমান নয় ক্লিয়ার যদি কোনো ম্যাট্রিক্সের মান যদি ইন্টারনের মান শূন্য বেরোতো তখন তাকে আমরা বলতাম সিঙ্গুলার ম্যাট্রিক্স ক্লিয়ার নন সিগুলার ম্যাট্রিক্স বুঝতে পারলে তো আরেকবার বলে দিচ্ছি যে ম্যাট্রিক্সের নির্ণায়কর মান শূন্য হবে তারকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কর মান অশূন্য হবে অর্থাৎ শূন্য ছাড়া যে কোনো মান হোক না কেন তাকে বলবো আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তারপরে অ্যাডজয়েন্ট বা অ্যাডজন ম্যাট্রিক্স কাকে বলে অ্যাডজন ম্যাট্রিক্স কাকে বলে ম্যাট্রিক্স কাকে বলেজন মেট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্স এর কহ পদ গুলি বা ক্যাক্টর গুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্সকে বলা হয় অ্যাডজন ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের সভাপতগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্সকে বলা হয় অ্যাডজন ম্যাট্রিক্স কথা না বুঝতে পারলে লিখে বুঝিয়ে দিচ্ছি সাবোশ একটা ম্যাট্রিক্স এ আছে এ ওয়ান ওয়ান এ টু ই টু থ্রি টি থ্রি এবং সি থ্রি ম্যাট্রিক্সটা এ এর কো ফ্যাক্টর বা সো উৎপাদক কাকে বলে বলেছিলাম যে এ ওয়ানের সাপেক্ষে যে এ ওয়ান ধর এ ওয়ানের যখন সো উৎপাদক বের করব তখন এ ওয়ানের স্তম্ভ আর এ ওয়ান বরাবর সারিকে বন্ধ এ যে পাটটা পড়ে থাকবে ওর নির্ণায় করলে ওটা হবে ওর সো উৎপাদক তো সো উৎপাদক দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা কী হবে সো উৎপাদক দ্বারা গঠিত ম্যাট্রিক্স সোহ উৎপাদো তারা সহ উৎপাদক গুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্স তো কি হবে গঠিত ম্যাট্রিক্স ধরো সহ উৎপাদক দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা ধরো বি ঠিক আছে

তারপরে c1 এর সূতপদ ফাইন হবে প্লাস বলতে হবে অল্টারনেট এটা প্লাস হবে তারপরে মাইনাস হবে মাইনাস হবে তারপরে এটা প্লাস হবে তুমি নিচের দিকে যাও উপর দিকে যাও যেন হতে থাকবে তো c1 এর ক্ষেত্রে কি হবে c1 এর ক্ষেত্রে কি হবে c1 बराबर स्तंभ এবং c1 বরাবর সারিকে বন্ধরা করব কি থাকবে a2 b2 a3 b3 ক্লিয়ার হলো এভাবে এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি সবগুলো বের করবো সবগুলো বের করবো এ টু জন্য কি হবে এ টু বরাবর সারি এ টু বারবার স্তম্ভ বন্ধ করব বি থ্রি সি থ্রি এটা প্লাস হয়েছে মতো নিচেটা কি হবে মাইনাস হবে এ টু বরাবর হ্যাঁ বি ওয়ান ওয়ান থ্রি থ্রি

এইটা হচ্ছে সহ উৎপাদকগুলি দ্বারা গঠিত মেট্রিক্স তো এই মেট্রিক্সটি সহ উৎপাদক দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা কি হলো বি বি বিমেট্রিক্স ট্রান্সপোর্ট বা বি বলবো আমরা অ্যাডজয়েন্ট অফ এ মেট্রিক্স এ মেট্রিক্স নিয়ে আমরা শুরু করেছিলাম তো এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের এর সহ দ্বারা গঠিত ম্যাট্রিক্সের পরিবর্ত পরিবর্তন ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবো

চেঞ্জ করাকেই আমরা পরিবর্তন ম্যাট্রিক্স বা ট্রান্সফর ম্যাট্রিক্স বলি ক্লিয়ার বুঝতে পারছো এই শাড়িটাকে আমরা স্তম্ভে লিখবো এই সাইডটাকে আমরা স্তম্ভে লিখবো আবার নিচের সাইডটাকেও স্তম্ভে লিখবো দিলে ওটা পরিবর্তন ম্যাট্রিক্স হয়ে যাবে বুঝতে পারলে তো কোনো ম্যাট্রিক্সের সহ উৎপাদকগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্সকে আমরা বলবো অ্যাডজোর ম্যাট্রিক্স ঠিক আছে নেক্সট

তো এর ট্রান্সফরমেট্রিক্স কি হবে এর ট্রান্সফরমেট্রিক্স হবে এ ট্রান্সফর তো আমি এ ট্রান্সফরের অ্যাডজয়েন্ট বের করলাম এ ট্রান্সফর একটা ম্যাট্রিক্স ওর আমি অ্যাডজয়েন্ট বের করলাম ওর অ্যাডজয়েন্ট যা হবে আর অ্যাডজয়েন্ট অফ এ মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট তার পুরোটার পরিবর্তন ম্যাট্রিক্স বা ট্রান্সফর ম্যাট্রিক্স সেম হবে এটা ছিল এক নম্বর দু নম্বর কি হবে দু নম্বর ছিল কোনো যদি স্কেলার পথ দুই চার ছ পাঁচ যেটা আমরা আগে থেকে বলে আসছি দুটো পার্টে কোনো স্কেলার কোয়ান্টিটি যদি গুণ থাকে তবে ওটা বাইরে বেরোবে ওর ক্রম অনুযায়ী ঠিক আছে ধরো এন বাই এন ক্রমের এন বাই এন ক্রোমের একটা ম্যাট্রিক্স এ ঠিক আছে তো ম্যাট্রিক্স তো অনেক রকম হতে পারে টু বাই টু ক্রমের হতে পারে থ্রি বাই থ্রি ক্রমের হতে পারে তো আমরা নর্মালি এন বাই এন ক্রমে লিখেছি জেনারেলি যেটা তোমরা এন এর জায়গায় দুই কখন হবে দুই কখন হবে তিন কখন হবে চার তো ওইটা মনে রাখবে এবার এন বাই এন ক্রমের একটা ম্যাট্রিক হয় তাহলে কি এখানে সিটা হচ্ছে কোয়ান্টিটি বা কিছু কি বলবো দুই চার এরকম কিছু পূর্ণ সংখ্যা যদি গুণ থাকে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে ওই ওই পূর্ণ সংখ্যাটা বেরোনোর সময় সি টু ক্রোম যদি এন বাই এন হয় তাহলে সি টু পাওয়ার এন মাইনাস ওয়ান খুব কাজে লাগবে এই ফর্মুলাটা এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট ফর্মুলা এমসি করতে খুব কাজে লাগবে জলদি এমসি করতে খুব কাজে লাগবে কোনো স্কেলার কোয়ান্টিটি বা কোনো পূর্ণ সংখ্যা যদি মেট্রিক্সের সঙ্গে গুণ থাকে তার অ্যাড জয়েন্ট করা থাকে তো ওই পূর্ণ সংখ্যাটি যখন অ্যাড জয়েন্ট থেকে বাইরে বেরোবে তখন ওই ক্রোমের সঙ্গে সিটিভাবে এন মাইনাস ওয়ান যদি এন ক্রমের হয়ে থাকে তো তার পাওয়ারে এন মাইনাস ওয়ান থাকবে যে বেরিয়ে আসবে ওইজন থেকে বুঝতে পারলে এটাতে দুই নম্বর ধর্ম তিন নম্বর কি আছে তিন নম্বর হচ্ছে তার অ্যাডজন ম্যাট্রিক্স এ মেট্রিক্স ইন্টু তার অ্যাডজন ম্যাট্রিক্স তো এর ভালোটা কি হবে ওই মেট্রিক্স এর নির্ণায়ক মানের সঙ্গে

ওটা ওর মেট্রিক্স এর সঙ্গে কীভাবে সম্পর্কিত হবে এ এর যদি আমরা ভ্যালু বের করি ওটা কী হবে ওটা হবে ওর ডেটা আসল যে ম্যাট্রিক্সটা এ মেট্রিক্সটা ওর এন টু জি পাওয়ার ওয়ান এর সঙ্গে সমান হবে এনটা কি এনটা হচ্ছে এখানে ক্রম এনটা হচ্ছে ক্রোম ম্যাট্রিক্সটা ক্রম কত ক্রমে ম্যাট্রিক্স দুই বাই দুই ক্রমে ম্যাট্রিক্স নাকি তিন বাই তিন ক্রমে ম্যাট্রিক্স না তারপরে বাই চার ম্যাট্রিক্স বুঝতে পারলে এড জয়েন্ট এ যদি ম্যাট্রিক্স হয় ওর রিটার্নমেন্ট ভ্যালু যেটা হবে ওটা ওর রিয়েল ম্যাট্রিক্স যেটা বা আসল ম্যাট্রিক্স যেটা ছিল ওর নির্ণায়কের এন মাইনাস ওয়ান পাওয়ারের সঙ্গে সমান হবে বা ঘাতের সঙ্গে সমান হবে পাঁচ নম্বর কী ছিল কোনো ম্যাট্রিক্সে ধরো এন বাই এন ক্রমে ম্যাট্রিক্স ঠিক আছে তার সঙ্গে কে গুণ আছে মানে এটা যে ম্যাট্রিক্স কে গুণ আছে কে এ ম্যাট্রিক্স সঙ্গে কে গুণ আছে ওর ডিটারমিনেট করেছি যখন আমি কেটা বের করব তখন কেটা কীরকম বের হবে কে টু দি পাওয়ার এ ইনটু মড এ হ্যাঁ মড এ বুঝতে পারলে তো নির্ণায়ক তো নির্ণায়ক থাকবে যখন কেটা ওখান থেকে বেরিয়ে আসবে তখন ওর এন টু দি পাওয়ার ঘাতের সঙ্গে ঘাত থাকবে মাথা কে দিয়ে বেরিয়ে আসবে এটা তখন বের হবে তখন এন বাই এন ক্রমে ম্যাট্রিক্স হলে কে টু দি পাওয়ার এন ইন্টু মড হিসাবে বেরোবে এনটা এখানে ম্যাট্রিক্সের ক্রম এই কিছু এইগুলো কিছু প্রপার্টি ছিল অ্যাড দ্য ম্যাট্রিক্স ক্লিয়ার এবারে ইনভার্স ম্যাট্রিক্স পড়ব ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স বা ধর ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে কোনো ম্যাট্রিক্স ধরো দুটো ম্যাট্রিক্স এ আর বি আছে এ বি সমান যদি এ সমান যদি আই হয় ধরো এম এ বি দুটো ম্যাট্রিক্স যদি এ বি সমান বি এ মানে এর সঙ্গে বি কে গুণ করলাম আর বি সঙ্গে এ কে গুণ করলাম তোর মান যদি आइडेंटिटी मैट्रिक्स बे एकूमेट्रिक्स से समान होए तो भी हमरा बी मैट्रिक्स के हमरा बी मैट्रिक्स के ए मैट्रिक्स है बी परिमेट्रिक्स बोलूं हमरा गौ। बी मैट्रिक्स के ए मैट्रिक्स है बी परिमेट्रिक्स বললাম ধরো এ বি দুটো ম্যাট্রিক্স আছে ঠিক আছে এ এর সঙ্গে বি কে গুণ করলাম আর বি সঙ্গে এ কে গুণ করলাম দুটোর মান যদি আইডেন্টি মেট্রিক্স বা অ্যাকোমেট্রিক্স এর সমান হয় তাহলে বি কে এ মেট্রিক্স এর বিপরীত মেট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলবো ক্লিয়ার তো বিপরীত ম্যাট্রিক্স কে এভাবে প্রকাশ করা হয় এ ম্যাট্রিক্স এ বিপদ ম্যাট্রিক্স লিখি তো এ ইনভার্স অ্যাকচুয়ালি এখানে বিটা কি ছিল এ ইনভার্স তো এ ইনভার্স ইনটু এ হোক বা এ ইনটু এ ইনভার্স হোক তার সমান আইডেন্টিমেট্রিক্সের সমান হয় তবে এ মেট্রিক্সের ইনভার্সমেট্রিক অস্তিত্ব আছে বা ইনভেস্টমেট্রিক হয় এর কিছু প্রপার্টি আছে বা ধর্মাবলী আছে আগে এ ম্যা ইনভেস্টমেটিক্স এর বের করার ফর্মুলা লিখে নি ইনভাসমেট্রিক্স বের করার ফর্মুলা লিখে নিই তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার তো যদি আমরা এ ইনভার্স বের করতে দিই আমাকে ঠিক আছে তোরা এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে বলেছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করো কীভাবে বের করবো ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ এই জন্য বলেছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে তো এ ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কি হলো ওয়ান বাই নির্ণায়ক ডিটারমেন্ট অফ এ অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে ইনটু অ্যাডজয়েন্ট অফ এ এটা হচ্ছে ফর্মুলা এইভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব একটু ধর্মাবলী লিখে নিই ধর্মাবলী লিখে নিই

হল ইউনিভার্স থাকে বা হোল মাইনাস ওয়ান থাকে তখন তাকে আমরা প্রথমে বি মাইনাস ওয়ান তারপরে এ মাইনাস ওয়ান লিখবো তাহলে তাহলে কীভাবে কাজ করছে আবার কি আছে আবার যদি এ ট্রান্সপোজ তার প্রতি থাকে তখন আমরা এ ইনভার্স লিখে তার ট্রান্সপোজ লিখতে হবে

অরথনাল অর্থনাল ম্যাট্রিক্স অর্থোমেট্রিক্স কাকে বলে এ এ ট্রান্সপোজ দিয়ে আই হয় যে ম্যাট্রিক্সের সঙ্গে তার পরিবর্ত ম্যাট্রিক্স গুণ করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা এক ম্যাট্রিক্সের সমান হয় তখন এম ম্যাট্রিক্সকে বলবো তখন এম ম্যাট্রিক্সকে বলবো লম্ব ম্যাট্রিক্স তখন এম ম্যাট্রিক্সকে বলবো লম্ব ম্যাট্রিক্স ক্লিয়ার ছোট্ট জিনিস ছিল একটা যদি এ ম্যাট্রিক্স তার পরিবর্তন ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করলে আইডেন্টি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সের সমান হয় তখন আমরা এ ম্যাট্রিক্সকে বলবো লম্ব ম্যাট্রিক্স ক্লিয়ার এটা অঙ্ক করেনি হার্স বের করা এই ম্যাট্রিক্সটা কী বলেছে অ্যাডজন্ট বের করতে আর বিপদ ম্যাট্রিক্স বের করতে তো বিপদ ম্যাট্রিক্স বের করতে হলে আমাকে অ্যাডজন্ট বের করতেই হবে তো অ্যাডজন্ট বের করাও শিখে যাবো সাথে বিপদ ম্যাট্রিক্স বের করাও শিখে যাব তো এম করে করা যাক দেওয়া আছে এ ম্যাট্রিক্স টু ফাইভ থ্রি থ্রি ওয়ান টু ওয়ান টু মাইনাস ওয়ান ঠিক আছে তো অ্যাডজন্ট ম্যাট্রিক্স বের করতে হলে কি বলেছিলাম যে সমস্ত ম্যাট্রিক্সটির সমস্ত পদগুলি বহুত পদগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাডজন্ট ম্যাট্রিক্স চলো বের করি

এবারে পাঁচের সাপেক্ষে করবো সাইন কী হবে মাইনাস হবে পাঁচের সাপেক্ষে কী পড়ে থাকবে তিন দুই এক মাইনাস এক মাইনাস এক হয়েছে তারপরে তিনের সাপেক্ষে করবো তিনের সাপেক্ষে সাইন কী হবে প্লাস তিনের সাপেক্ষে করলে কোনটা কোনটা বন্ধ রাখবো এটা বন্ধ রাখবো তিনের সাপেক্ষে করলে কী পড়ে থাকবে পড়ে থাকবে তিন এক এক দুই তিন এক এক দুই তিন এক এক দুই তারপরে তিনের সাপেক্ষে করবো এখানে তিনের সাপেক্ষে করব সাইন কি হবে সাইন কি হবে মাইনাস হবে কি পড়ে থাকলো পাঁচ তিন দুই মাইনাস এক পাঁচ তিন দুই মাইনাস এক ক্লিয়ার পাঁচ তিন এক তারপরে কার সাপেক্ষে করবো একের সাপেক্ষে করবো একে সাপেক্ষে করবো পড়ে থাকবে সাইন কি হবে সাইন কি হবে মাইনাস আছে তারপরেটা কী কি হবে তাহলে অল্টারনেট হবে বলেছিলাম মাইনাস থাকলে তারপরেটা কী কি হবে ক্লাস হবে থাকবে দুই তিন এক মাইনাস এক দুই তিন এক মাইনাস এক ক্লিয়ার পরে আবার কি হবে অল্টারনেট হবে মাইনাস হবে সাইন সাইন দিতে ভুলবে না সাইন দিতে ভুললে অঙ্ক ভুল হয়ে যাবে সাইন দিতে ভুললে অঙ্ক ভুল হয়ে যাবে সাপেক্ষা করলে কি হবে দুই পাঁচ এক দুই দুই পাঁচ এক দুই তো আমি অঙ্কগুলো করে দেওয়ার আগে তোমরা ভিডিওটা পোস্ট করে প্রথমে অঙ্কগুলো করবে না পারলে তবে সলিউশন দেখবে নাহলে এমন শুধু দেখে গেলে কিছু লাভ নেই নিজের মাথাকে খাটাতে হবে কি বললাম লাস্ট লাইন লাস্ট লাইন কি আছে একে সাপেক্ষে করবো একে সাপেক্ষে করলে কি করব এটা বন্ধ রাখবো একে সাপেক্ষে করলে কি পড়ে থাকবে সাইন কি হবে মাইনাস ছিল তো সাইন কি হবে মাইনাস হলো নিচে এলে সাইন কি হবে প্লাস নিচে যাও পাশে যাও উপরে যাও যে সাইন থাকবে তুমি যার সাপেক্ষে নিচে যাচ্ছ বা যার সাপেক্ষে পাশে আসছো ওর সাইন চেঞ্জ হবে যদি মাইনাস থাকে আছে তার সাপেক্ষে তুমি পাশে যাচ্ছ তাহলে প্লাস হবে প্লাস আছে তার সাপেক্ষে তুমি নিচে যাচ্ছ মাইনাস হবে প্লাস আছে কী পরে থাকলো পাঁচ তিন এক দুই পাঁচ তিন এক দুই হ্যালো তাহলে দুয়ের সাপেক্ষে করবো সাইন কী হবে তুমি এই এ সাপেক্ষে আসবে নিচে তবুও প্লাস ছিল কী হবে মাইনাস এ সাপেক্ষে পাশে যাবে প্লাস ছিল কী হবে মাইনাস পাশে যাও উপরে যাও তুমি যার সাপেক্ষে আসবে না কেন ওখানে যা সাইন আছে ওর উল্টো সাইনটা হবে কি থাকবে দুই তিন তিন দুই দুই তিন তিন দুই প্রথম কোশ্চেনটা বলে এত ভেঙে ভেঙে লিখছি এরপর থেকে রাইট মুখে করবো ঠিক আছে এমসিকিউ কোশ্চেন বেশি সময় দেওয়া যাবে না তাহলে তোমার টাইম খুললে পাবে না একটা কোশ্চেনে সব টাইম চলে যাবে কি থাকলো লাস্ট থাকলো মাইনাস একের সাপেক্ষে মাইনাস একের সাপেক্ষে তো নির্ণায়ক বের নির্ণায়ক যখন আমরা বের করি তখন এইভাবে বের করি সেখানে সামনে যা সাপেক্ষে বের করছি ওটাকে গুণ করি কিন্তু এখানে গুণ করব না এগুলো কি স উৎপাদক প্রথম কাজ বলেছিলাম এগুলো সব স উৎপাদক এবার দেখো মাইনাস আছে এর সাপেক্ষে তুমি নিচে আসো অথবা এই মাইনাস সাপেক্ষে তুমি পাশে যাও মাইনাস আছে মানে তা অল্টারনেট হবে প্লাস হবে কি লিখব দুই পাঁচ তিন এক দুই পাঁচ তিন এক হলো এবার এবার এটা আমাকে সলিউশন করে সলভ করতে হবে ম্যাট্রিক্স কি হবে প্রি ম্যাট্রিক্স কি হবে এক এক মাইনাস এক কত হয়ে এক ইন্টু মাইনাস এক মাইনাস এক মাইনাস হবে দুই দুয়ে চার কী করবো সামনে মাইনাস তো মাইনাস ছাড়ো তিন ইন্টু মাইনাস এক মাইনাস তিন তিন ইন্টু মাইনাস এক মাইনাস তিন এক দুই তারপরে কি আছে তিন দুগ্নে ছয় প্লাস আছে তো কোনো সমস্যা নেই আমার তিন দুগুনে ছয় মাইনাস এক পরেগুলো একইভাবে করবো মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন লিখে দিব কী হবে পাঁচ ইন্টু মাইনাস এক মাইনাস পাঁচ তিন দুগুনে ছয় মাইনাস ছয় আবার সাইন প্লাস আছে কোনো সমস্যা নেই প্লাস থাকলে না লিখলেও চলবে প্লাস থাকলে না লিখলেও চলবে আর মাইনাস থাকলে লেখা ভুলবে না কী হবে দুই ইন্টু মাইনাস এক মাইনাস দুই এক ইন্টু তিন তিন লাস্ট আপনার মাইনাস আছে মাইনাসে লিখিয়ে দেব কী হবে দুই দুয়ে চার মাইনাস এক পাঁচে পাঁচ চার মাইনাস পাঁচ তারপর প্লাস থাকলো প্লাস লিখব না লিখলেও চলবে কী পাঁচ দুগুনে দশ মাইনাস এক তিনে তিন

প্লাস পাঁচ প্লাস পাঁচ কীভাবে ভালো মাইনাস তিন মাইনাস দুই মাইনাস পাঁচ বাইরে একটা মাইনাস ছিল তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কি থাকবে ছয় মাইনাস এক পাঁচ মাইনাস ছ মাইনাস পাঁচ কত মাইনাস এগারো বাইরে একটা মাইনাস আছে তো প্লাস এগারো হয়ে যাবে মাইনাস দুই মাইনাস তিন মাইনাস পাঁচ তার মাইনাস পাঁচ মাইনাস এক বাইরে একটা মাইনাস আছে তো হয়ে যাবে দশ মাইনাস তিন সাত নাইনাস নয় কত হবে মাইনাস পাঁচ একটা তো পনেরো কত হবে মাইনাস তেরো এটা হচ্ছে সৌপ দ্বারা গঠিত ম্যাট্রিক্স এর এর কি হবে এর হবে মেট্রিক্স

11 - 5 1 लिखनी है में 7 5 - 13 7 5 - 13 এটা বি ম্যাট্রিক্স তা ট্রান্সপোজ করব না পরিবর্ত ম্যাট্রিক্স করব তার দিলে আমাদের এডজোন ম্যাট্রিক্স পেয়ে যাব কি হবে ম্যাট্রিক্স এডজোন ম্যাট্রিক্স কি ছিল সারি কে স্তম্ভে -5 8 5 এটাকে আবার স্তম্ভ লিখব 11 - 5 আবার এটাকে লিখব এই যে মেট্রিসটা বেরোলো এটা বেরোলো অ্যাট জয়েন্ট অফ এ মেট্রিক্স এট জয়েন্ট অব এ ক্লিয়ার ক্লিয়ার এবারে আমাকে এটা আমাদের বলেছিলাম আমাকে অ্যাডজন ম্যাট্রিক্স বের করতে আমার অ্যাডজন ম্যাট্রিক্স বেরিয়ে গেল অ্যাডজন ম্যাট্রিক্স বেরিয়ে গেল একটা উত্তর বেরিয়ে গেল এবার আমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা আমরা কি জেনেছিলাম বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা জেনেছিলাম 1 বাই মড অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট তো এ পেয়ে গেছি তো আমাকে কি বের করতে হবে মড অফ এ বের করতে হবে অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে এ ম্যাট্রিক্স কি ছিল 2 তিন এক এর নির্ণায় একবার করবে না এ ম্যাট্রিক্স নির্ণয় একবার করবে এ ম্যাট্রিক্স প্রথমে দেওয়া ছিল পাঁচ এক দুই তিনবার করতে হবে একবার করব ইন্টু ইনটু এটা বন্ধ করবো এটা বন্ধ করবো এক ইন্টু মাইনাস এক মাইনাস এক দু চার পাঁচ লিখব ফাইন কী হবে মাইনাস এটা বন্ধ করবো এটা বন্ধ করবো কি থাকবে তিন ইন্টু মাইনাস এক মাইনাস তিন এক দুগুনে দুই বুঝতে পারছো এর প্লাস তিনের সাপেক্ষে প্লাস তিন করলে কী হবে এই শাড়িটা এই স্তম্ভটা বন্ধ করবো তিন দুগুনে ছয় মাইনাস এক একে এক কী হবে তাহলে দুই ইন্টু মাইনাস ছয় মাইনাস এক माइनस पाँच माइनस छः माइनस एक माइनस पाँच माइनस पाँच इंटू माइनस तीन माइनस 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 तीन एक पच्चीस माइनस पाँच इंटू दुई माइनस दस माइनस पाँच इंटू माइनस पाँच प्लस पचिस तीन इंटू पाँच पंद्रह কত হলো আমার পঁচিশ আর পনেরো কত চল্লিশ চল্লিশ মাইনাস দশ তির এটা জিরোর সমান নয় মানে ওই বিপরীত ম্যাট্রিক্স একজিস্ট করছে বুঝতে পারলে যদি ডিটারমেন্ট ভ্যালু জিরো চলে আসে তাহলে বিপরীত ম্যাট্রিক্স অস্তিত্ব নেই বিপরীত ম্যাট্রিক্স এর কোনো অস্তিত্ব নেই ওটা তিরিশ এসছে সমান নয় তো এর অস্তিত্ব আছে তো আমার মড ওভারই গেল এবার আমি ডাইরেক্ট বের করব বিপরীত বের করব নির্ণয় করব ইনভার্স 1 1 বাই মড অফ এ অ্যাডজয়েন্ট এ

माइनस पांच अगर सात तरीके से लो पांच माइनस पांच 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 माइनस पांच पांच एक माइनस तेरा पांच एक बेटा उत्तर बेटा उत्तर भाई कल भी मत सुपर करा उत्तर ले क्लियर ये है क्या এম এ কোশটা করো এম টাইপ কোশ্চান এ সমান এম হলে অ্যাডজেন্ট অফ এ করতে হবে তিন বাই তিন ক্রমে অ্যাডজেন্ট বের করতে শিখিয়ে দিলাম এবার দুই বাই দুই ক্রমে বের করো একই জিনিস ফাইন মনে রাখবে ফাইন প্লাস মাইনাস মাইনাস প্লাস এটা দুই বাই দুই ক্রমের জন্য হয় দুই বাই দিক্রমের জন্য সাইন কি হয় প্লাস মাইনাস মাইনাস প্লাস বলো বলো অপশানটা উত্তর হবে এ সমান

এম 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 এর সহজ ভাবে বের করতে তো এম এ বরাবর স্তম্ভ আর সারি বন্ধ করে দিলাম থাকলো সাইন কি আছে প্লাস তো কিউ কে কিউ লিখবো কিউ কে কিউ লিখবো এবারে এন এন এর জন্য বের করব এর জন্য বের করব উঠে গেল এন এর জন্য বের করলে কি করব বরাবর স্তম্ভ এন বরাবর সারিকে বন্ধ রাখবো এন বরাবর স্তম্ভ এন বরাবর সারিকে বন্ধ রাখবো কি থাকলো কি পি পরে থাকলো ফাইন কি আছে এনের জন্য সাইন কি আছে মাইনাস মাইনাস কি থাকলো পি কি পড়ে থাকলো পি কি পড়ে থাকলো এবারে এবারে কাজ জন্য করবো এবারে পির জন্য করব জন্য করলে কি হবো পি বরাবর স্তম্ভ পি বরাবর শাড়িকে বন্ধ রাখবো কি পরে থাকলো এন পড়ে থাকলো এন পড়ে থাকলো ফাইন কি আছে সাইন কি আছে মাইনাস মাইনাস এবারে কিউর জন্য করবো কিউর জন্য করবো কিউ বরাবো সারি কিউ বরাবো স্তম্ভ বন্ধ করে দিলাম কি পড়ে থাকলো এম পড়ে থাকলো কি পড়ে থাকলো এম পড়ে থাকলো সাইন কি আছে প্লাস সাইন কি আছে প্লাস সাইন আছে সাইন আছে প্লাস কোনো সমস্যা নেই এটা বের হলো উত্তর দ্বারা গঠিত ম্যাট্রিক্স এর ট্রান্সফোর্সটা হচ্ছে

এরকম পশানি আসবে এটা নিয়েছিলাম চেক করার জন্য যে সিঙ্গুলার নন ম্যাট্রিক্স কি বলেছিলাম কোনো নির্ণায়ক মান যদি শূন্য হয় তাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যদি অশূন্য হয় তখন তাকে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করতে হবে তাহলে বের করি তিন দুই চার ইন্টু বন্ধ করবো তিনের সাপেক্ষে স্তম্ভ তিনে সাপেক্ষে শাড়ি বন্ধ করবো একই জিনিস দুটো লেকচারে করে এসছি নির্ণয় প্রমাণ এই বরাবর স্তম্ভ এই বরাবর শাড়ি বন্ধ করবো কী থাকলো এটা থাকলো চার ছয়ে চব্বিশ চার ছয়ে চার ছয়ে চব্বিশ মাইনাস পাঁচ ছকে তিরিশ মাইনাস পাঁচ ছয় তিরিশ এবার আবার ধরব মিডিলটা ধরব ধরলে ওর সাপেক্ষে সারি ওর সাপেকে সারি ওর সাপেক্ষে স্তম্ভ বন্ধ করব এ সারি এ স্তম্ভ বন্ধ করবো এগুলো আমি বোর্ডে বলে কালার দিচ্ছি পরীক্ষায় তোমাকে খুব ভালোভাবে স্পিডে করতে হবে নিজে থেকে ডাক দিয়ে দিয়ে করতে পারবে না মাইনাস মাইনাস দিব সাইন মাইনাস ওই মিডিলের ক্ষেত্রে মাইনাস দুই ইন্টু কী পরে থাকলো শূন্য ইন্টু ছয় শূন্য ইন্টু ছয় কী হবে শূন্য মাইনাস তিন ইন্টু পাঁচ মানে পনেরো থাকলো এক থাকলো একের জন্য এই শাড়িটা এই স্তম্ভটা বন্ধ করব একের জন্য এক বারাবর শাড়ি এক স্তম্ভ বন্ধ করবো থাকলো শূন্য ইন্টু ছয় শূন্য তিন চারে মাইনাস বারো ক্লিয়ার তো চব্বিশ থেকে তিরিশ গেলে কত হয় মাইনাস ছয় মাইনাস ছয় ইন্টু তিন তিন ইন্টু মাইনাস ছয় মাইনাস দুই ইন্টু জিরো মাইনাস পনেরো মাইনাস পনেরো এক শান্তি হবে তো এক ইন্টু জিরো মাইনাস বারো ক্লিয়ার তিনে আঠারো মাইনাস ছিল তো মাইনাস

शून्य सिंगुलर सिंग्रिक्स डा सिंगुलर मेट्रिक्स देखना yeah. नेक्स्ट ম্যাট্রিক্স গুলো যদি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সে অস্তিত্ব থাকে তবে ডিটারমিনেন্ট অফ এম ইনভার্স এর মান কত হবে আমরা এই বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনিশনে বা সংজ্ঞাতে কি পড়েছিলাম এ ইন এ ইনভার্স সমান আই এ ইনটু এ ইনভার্স সমান আই পড়েছিলাম তাই উভয় দিকে ডিটারমিনেন্ট লিখে দেব উভয় দিকে ডিটারমিনেন্ট নিব উভয় দিকে ডিটারমিনেন্ট নিব নির্ণায়ক নিব

ছিল না করে দেখাও যে একশো দ্বারা বিভাজ্য আমি কখন একশো বিভাজ্য বলতে পারবো যদি সাপোজ ধরো দশ ইন্টু এক্স মাইনাস ফাইভ আছে সাপোজ আমি বলতে পারি যে এটা দুই দ্বারা বিভাজ্য কারণ দুই ইন্টু পাঁচ পারছে এর সঙ্গে না যাক এর তো ইন্টু আছে তো এটা পুরো তো একটা রাশি দশ ইন্টু দশ ইন্টু সামথিং যাই থাকুক না কেন ওটা তো পুরোটা একটা রাশি পুরো তো একটা রাশি দশ ভাগ গেলেও তো ওটা ভাগ্য হচ্ছে তো এটি দশ যতগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে ওই পুরো সংখ্যাটি তত দ্বারা বিভাজ্য পুরো সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেইভাবে দশ দ্বারা ভাগ দশ দুই দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে

এ এবারে কি করব দেখো এখানে এখানে স্কয়ার আছে এখানে এবি আছে এখানে এসি আছে এটা কমন লাগছে এখানে আমি চালাই করে এটা কমন নিয়ে নেব এটা কমন দিলে কি থাকবে এ প্লাস 10 বাই এ কারণ এখানে এ ছিল না লব এর সঙ্গতে ছিল না তো আমি এ কমন নিছতে নিচে এ লিখতে হবে আমাকে এখানে এ কমন নিয়েছি কি থাকবে বি পরে থাকবে কি এ কমন নিয়েছি সি পরে থাকবে দীর্ঘ উত্তর ভর্তি হলে বারবার বলেছি ও সাইডে লিখতে হতো মানে আমরা এমসি কোশ্চেন করছি এমসি জন্য প্র্যাকটিস করছি সেগুলো আমরা ডাইরেক্ট করবো এখান থেকে এ কমান নিলাম স্তম্ভ প্রথম স্তম্ভ বরাবর দ্বিতীয় স্তম্ভ থেকে কী কমান নিব কি কমান নিব কারণ দেখো এই এটা মেন ফাংশন তো মানে এই স্তম্ভের ক্ষেত্রে দেখে মনে হচ্ছে তখন কী আছে বি সেটা দেখে আমরা কী নেব বি কমান নিব বি কমন নি কী পরে থাকবে এ পরে থাকবে এখানে কী পরে থাকবে পি প্লাস টেন বাই পি কারণ দশের সঙ্গে বি ছিল না বি কমন নিয়েছি আমি তো নিচে বাই বি করতে হবে এখানে বি কমন নিলে কি পড়ে থাকবে তারপরে এই ফসারটা কি আছে সি প্লাস আছে এখন দেখে কি মনে আছে আমাকে কি কমন নিতে হবে কি কমন নিব পরে থাকবে এখানে এ পড়ে থাকবে কি পরে থাকবে বি প্লাস দশ বাই সি আমি কমন নিয়ে নিয়েছি তারপরে আমি কমনটা কিভাবে নিয়েছি স্তম্ভ বরাবর নিয়েছি এখান থেকে এ কমান নিয়েছি এখান থেকে বি কমন নিয়েছি এখান থেকে সি কমান নিয়েছি এবারে যেগুলো আমি কমন নিয়েছিলাম এগুলো আবার ভিতরে পাঠিয়ে দিবো এবার কিভাবে পাঠাবো সারি অনুযায়ী পাঠাবো কিভাবে পাঠাবো শাড়ি অনুযায়ী পাঠাবো এ আমি শাড়ি অনুযায়ী গুণ করে দিই হবে বলেছিলাম যে নির্ণাকে কোনো একটা স্তম্ভ থেকে আমরা কমন নিতে পারি বা কোনো একটা শাড়ি থেকে কমন নিতে পারি বা গুণ করার সময় কোনো একটা নির্দিষ্ট স্তম্ভে নির্দিষ্ট শাড়িতে আমরা গুণ করব। আমাদের সুবিধা অনুযায়ী তো আমরা প্রথম শাড়িতে গুণ করলাম একে কি হবে গুণ করলে এ স্কোয়ার প্লাস টেন স্কোয়ার প্লাস টেন হবে একে গুণ করলে কী হবে এ প্লাস টেন বাই একে এ গুন করলে কী হবে এ ইন্টু এ স্কোয়ার আর নিচে এটা এ সঙ্গে কেটে গিয়ে দশ হয়ে যাবে তারপরে এ ছিল এ গুণ করছি এ গুণ করছি দ্বিতীয় শাড়িকে কী করবো বি গুণ করবো বি গুণ করলে কী হবে বি ইন্টু বি স্কোয়ার কী হবে বি স্কোয়ার প্লাস টেন তারপরটা কি হবে আবার সিস্কোর হবে ক্লিয়ার লাস্টারটা কি করবো কি গুণ করবো কি থাকবে সি ইন টু সি সিস্ক আবার সি ইন্টু সিস্ক কর এখন কি সিস্কর প্লাস টেন প্লাস টেন হয়েছে এবার দেখো ওই নির্ণয় ওই অপারেশন লাগাবো ওইটা মনে আছে এক সাইডে বা একটা স্তম্ভ বা একটা সাইডকে আমরা সমান করব কে এক 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 আকার আনব তারপরে এক জিরো জিরো আকার আনবো তারপরে ওটাকে বিস্তৃত করবো এক জিরো জিরো এবার দেখো আমি এই দিক থেকে তিনটে শাড়ি যোগ করে দিই সেম আসছে এখানেও তিনটে সারি যোগ করলে সেম আসছে এখানেও তিন সাইড যোগ করলে সেম আসছে আসছে করো যোগ করলে কি হবে স্কোয়ার প্লাস একইভাবে দ্বিতীয় সারি যোগ করবো টেন দ্বিতীয় সারি যোগ করবো কি অপারেশন লাগিয়েছি অপারেশন লাগিয়েছি

টেন তারপরে এক 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 আকারে অনুযায়ী আছে আমি কি লাগাবো কলমের ফর্ম লাগাবো ডেসমানি মাইনাস বিশ কোনো সমস্যা বাইরে আছে গুণ আছে এবারে আমি লাগাচ্ছি একটা তো শাড়ি আমার আনচেঞ্জ থাকবে অপরিবর্তিত থাকবে কোনো সমস্যা নেই এবার আমি কী করবো সি টু মাইনাস সি ওয়ান করবো সি টু টু তো এর সঙ্গে সি ওয়ানকে মাইনাস করবো তো এক মাইনাস এক শূন্য বি প্লাস টেন মাইনাস বি বিয়ার্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে থাকবে দশ তারপর সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার শূন্য তারপরে আবার আবার করবো কি সি থ্রি মাইনাস সি টু মানে তিন নম্বর স্তম্ভ দুই নম্বর স্তম্ভ সঙ্গে বিয়োগ করব এক মাইনাস এক 0 b² - b² + 10 তো কি হবে -² -² + 10 কি থাকবে এখানে -10 থাকবে তো -10 থাকবে তো থাকবে -10 থাকবে -10 তাহলে আবার কি করব c² + 10 -

তো তোমাদের প্রসেস কি দেখছে না শুধু আনসার দেখছে তো তোমরা চেষ্টা করবে যতটা শর্টে করা যায় যত জলদি করা যায় পুরো স্টেপ বাই স্টেপ করার দরকার নেই যদি প্রসেসও চাই তখন তোমাদের ভালোভাবে সব লিখে লিখে করতে হবে আসলে চাইবে না শুধুমাত্র যারা ছিল আবার লিখে নিই স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস দশ একে সাবজেক্টে বিস্তৃত করবো

হয়ে গেলো এটাকে আমি এক্সপেন্ড করলাম এক্সপেন্ড করিনি শুধু কিছু ইয়ে লাগিয়ে কিছু অপারেশন লাগিয়ে প্রথমে এখান থেকে এ কমন নিলাম এই স্তম্ভ আবার দ্বিতীয় স্তম্ভ আবার বি কমন নিলাম দ্বিতীয় স্তম্ভর আবার সি কমন নিলাম তারপরে আবার শারি অনুযায়ী এ গুণ করলাম শারি অনুযায়ী বি গুণ করলাম এবং তৃতীয় শাড়ি অনুযায়ী সি গুণ করলাম হয়েছে এবারে আমি সি ওয়ান আর ওয়ান টু যোগ করে দিয়েছি তিনটে সেম আসছে প্রথম শাড়িতে তিনটে সঙ্গে সেম আসছে ওরা কমন এলাম কমন এক 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 পরে থাকলো এক 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 চলে আসছে মানে আমাদের কাজ হয়ে গেছে তো আমাকে এক শূন্য শূন্য আকারে আনতে হবে যেহেতু শাড়ি অনুযায়ী কেক আছে আমরা কলমের ফোন লাগলাম সি টু মাইনাস সি ওয়ানি মাইনাস সি টু এক ডিজি রকা চলে এলো এক ডিজি রাখা চলে এলো মানে কি ওরা হবে না যে আমরা এক্সপেন্ড করলাম এটা ভাবনা আমরা এক্সপ্যান্ড করলাম এক প্রকার সৌ উৎপাদকের মতো কাজ করলো একের সাপেক করলে কি দশ ইন্টু দশ ইন্টু জিরো একশো থেকে যাচ্ছে তো আমি প্রথমে বলেছিলাম যে ইন্টু একশো আছে তো এটা পুরোটাই একটা ফাংশনের মধ্যে কাজ করছে পুরোটাই একটা ফাংশনের মধ্যে কাজ করছে তো এটা একশো দ্বারা ভাগ যাবে কারণ ইন্টু তো একশো আছে তো ভাগ করলে একশো একশো কেটে যাবে তো একটা একশো করে বিভাজ্য এটা প্রুফ কশ্চন করি এটা 2000 এইচএস 2016 তে এসেছিল 2016 তে এসেছিল क्वेश्चनना ইম্পর্টেন্টও আছে বলেছে প্রথমে তবে দেখাও যে তুমি প্র্যাকটিস তবে দেখাও যে তবে দেখাও যে এ এটা সমান 0 বা নন মেট্রিক্স তারপর বলেছে আমাদের এ ইনভার্স বের করতে তো প্রথমে আমি এখান থেকে এ বের করব প্রথমে এ বের করব গুণগুলো নি তো এই সারির সঙ্গে এই স্তম্ভ আবার এই সারির সঙ্গে এই স্তম্ভ ক্লিয়ার চলো করি দুই দুয়ে চার মাইনাস এক মাইনাস এক প্লাস এক আবার দুই মাইনাস এক মাইনাস দুই

আট চার মাইনাস চার আট থ্রি আই কি আছে থ্রি জিরো জিরো থ্রি কি আছে যোগ কাজ রাখবে ব্যাপারে যোগ কী করবো এই পদের সঙ্গে এই পদটা করবো এই পদের সঙ্গে এই প্রত্যেক করবো পাঁচ মাইনাস আট মাইনাস তিন প্লাস তিন কত হবে মাইনাস চার মাইনাস 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 চার আছে কিন্তু মাইনাসও মাইনাস চার তো প্লাস চার হয়ে যাবে মাইনাস চার প্লাস চার শূন্য প্লাস শূন্য তো শূন্যই হবে দেখো মাইনাস চার আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস চার মাইনাস চার প্লাস চার শূন্য আর লাস্টে শূন্য আছে শূন্য হলো দেখো পাঁচ মাইনাস আট পাঁচ মাইনাস ও আট মাইনাস তিন এখানে প্লাস তিনটাও শূন্য কি ম্যাট্রিক্স ধরালো নাল মেট্রিক্স ধরালো প্রুফ হলো নাল মেট্রিক্স দাঁড়ালো প্রুফ হলো তারপরে এ ইনভার্স বের করতে হবে বের করতে হবে দেখানো অসম দেখানো নাকি ক্লিয়ার এবারে এই ইনভার্সটা এখানে মোড এ বের করে বের করব না এখানে সমীকরণ থেকে বের করতে হবে কারণ এখানে বলে দিয়েছে তারপর এ ইনভার্স নির্ণয় করো ঠিক আছে বলে দিয়েছে তারপর এ ইনভার্স নির্ণয় করো মানে আমাকে এই সমীকরণ থেকে বের করতে হবে কীভাবে বের করবো দেখো স্কোয়ার দেখোয়ার ফোর এ প্লাস থ্রি আই সমান কমানিক্স জিরো দেওয়া আছে তো আমি একে কী করবো এস স্কোয়ার মাইনাস ফোর থেকে এ কমন নিতে পারি পড়ে থাকবে এ মাইনাস ফোর সব পড়ে থাকবে বাট আমরা আই একটা আইডেন্টামেট্রিক্স তো এক হয় আমরা আই লিখবো এখানে না ফোর আই আর থ্রি আইটাকে ওদিক নিয়ে চলে যাবো কি হবে মাইনাস থ্রি আই এ মাইনাস থ্রি এ হবে উভয় মাইনাস গুণ করে দিই ঠিক আছে এ থাকলো মাইনাস গুণ করলে কত হবে এটা চেঞ্জ হয়ে যাবে ফোর আই মাইনাস এ এ মাইনাস ফোর ছিল মাইনাস গুণ করলাম তো ফোর আই মাইনাস এ হয়ে গেল এদিকে মাইনাস গুণ করলে মাইনাস তিনটা প্লাস তিন হয়ে যাবে প্লাস তিন আই আছে তারপরে কি করবো তিনটাকে নিচে আনবো এটাকে ওদিকে নিয়ে যাব এক বাই তিন ফোর আই মাইনাস এ আমার ইনভার্স আই বা এ ইউনভার্স এই ইউনভার্স আই বা এ ইনভার্স এই ইনভার্স আই করে তো এই ইউনিভার্সই হয় তো আমার ইনভার্সটা কি বেরোল তোমার এই ইনভার্সটা কি এক বাই তিন টু ফোর আই মাইনাস এ ওয়ান বাই তিন এবার শুধু আমি ভ্যালুগুলো পুট করলেই ভ্যালুগুলো বসালেই আমার হয়ে গেল ফর এটা বের করি আই কি হবে ফর জিরো জিরো ফর এটা স্কেলার ম্যাট্রিক্স কাজ করছে আইডেন্টিমেট্রিক্স বা ম্যাট্রিক্সের সঙ্গে কোনো স্কেলার কোয়ান্টিটি গুণ করলে ওটা স্কেলার ম্যাট্রিক্স হয়ে যায় মনে করছে প্রথম ক্লাসের কথা পরাই ম্যাট্রিক্স দেওয়া আছে এম ম্যাট্রিক্স দেওয়া আছে দুই মাইনাস এক মাইনাস এক তো আমি এ ইনভাস বের করবো করবো বের এক বাই তিন ফোর আই মাইনাস এ আছে ফোর আই মাইনাস এ আছে তো ফোর জিরো জিরো ফোর মাইনাস এ দুই মাইনাস এক মাইনাস এক দুই ক্লিয়ার এটা করেছি এবার এটা বিয়োগ করতে হবে চার মাইনাস দুই করবো একের তিন বাইরে যেমন আছে তেমন লিখে দিলাম চার মাইনাস দুই করবো কত হবে দুই হবে শূন্য মাইনাস ও মাইনাস এক কত হবে প্লাস এক হবে শূন্য মাইনাসও মাইনাস এক মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে শূন্য মাইনাসও মাইনাস এক আবার প্লাস হয়ে যাবে চার মাইনাসও দুই আবার দুই হয়ে যাবে এটা মা ইনভার ম্যাট্রিক্স এটা মা উত্তর এটা মা উত্তর যদি কশ্চনে এমন দেওয়া থাকে তাহলে এইখান থেকে বের করতে হবে সমীকরণ থেকে বের করতে হবে বাই এ বের করলে হবে না টপিক কি আছে বিপরীত আমরা ক্রামার রোলের সাহায্যে তিনটে সমীকরণ সমাধান করেছিলাম ସାହାଯ୍ୟ ତିନଟୁ ସମାଧାନ କରିଥିଲି ପଦ୍ଧତି ବ୍ୟବହାର କରିବ କିଣ ଲେଖି ଏକ୍ସନ୍ ୱାଇ ଜେଟ୍ ଟୁ କେ এ টু এস প্লাস ই টু ওয়াই এক নম্বর সমীকরণ দিলাম এটাকে দু নম্বর সমীকরণ দিলাম তারপরে এ থ্রি এক্স Z ওয়াই তিন নম্বর সমীকরণ দিলাম তিনটে সমীকরণ নিয়েছি এটা বিপরীত প্রক্রিয়াভাবে সমাধান করবো কীভাবে করবো বিপরীত প্রক্রিয়ায় একটা জেনারেল ইকুয়েশন থাকে সেটা হচ্ছে এক্স সমান বিখানে এক্স সমান বি কোনটা কি কোনটা কি এ বের করবো এ হচ্ছে এখানে এ হচ্ছে এখানে এক্স ওয়াই জেট এর সহগগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্স ওখানে কি ছিল ডেল্টা ছিল এক্স ওয়াই এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক গ্রামার রুলের ক্ষেত্রে তো এখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে দ্বারা গঠিত ম্যাট্রিক্স ঠিক আছে এ ওয়ান থ্রি এটা হলো এ এক্স কি আছে এক্সটা হচ্ছে আননন আমাকে এক্সটা বের করতে হবে যে ভালোটা আমি বের করবো এক্স জেড এটাকে আমি স্তম্ভ বরাবর লিখব আরে বরাবর লিখবে না এটা স্তম্ভ বরাবর লিখবো এটা স্তম্ভ ম্যাট্রিক্স ঠিক আছে আর বিটা কি হবে বিটা হবে সমান চিহ্নের বাইরের শুধুমাত্র অংশটা বা সমান চিহ্নের বাইরে যেটা আছে কি আছে সমান চিহ্নের বাইরে বিটা এটা স্তম্ভ বরাবর লিখব এ ওয়ান থ্রি দেখো এ এক্স গুণ আছে তো এক্স এর ক্রম কত এর ক্রম তিন বাই তিন এক্সের ক্রম কত তিন বাই এক তিনটে শাড়ি একটা স্তম্ভ এর স্তম্ভ সংখ্যা এর শাড়ির সঙ্গে ম্যাচ করছে সেই জন্য এটা পসিবল এবং যেটা উৎপন্ন হবে এর শাড়ির সংখ্যা তিন এর স্তম্ভ সংখ্যা এক তিন বাই একটু উৎপন্ন হবে মানে এইটুকু উৎপন্ন হবে আর সমান বি আছে মানে বিও তিন তিন বাই একে আছে দুটো কম্পেয়ার করলে আনসার হবে এইভাবে করা হয় কোশ্চেন বিপুৎ প্রক্রিয়ার সাহায্যে সাহায্যে সমাধান একটা কোশ্চেন করে দেখি কোশ্চেন করে বুঝাই এই কোশ্চেন করব এ ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে এ ইনভার্স ইন করে অতঃপর নিচে সমীকরণগুলো সমাধান করো এ ইনভার্সটা বের করবে এটা হোমওয়ার্ক থাকলো এদের বের করবে এটা কিভাবে বের করবে ওটা ওই ডিটারমিনেন্ট অফ এ আর অ্যাডজেন্ট এ দিয়ে বের করবে ঠিক আছে এখানে কিছু বলে দেন সমীকরণগুলি ছোট ছোট করে বের করবে

এ ইনভার্স পি এক্সট্রা কি হবে এ ইনভার্স অফ পিছ এক্সট্রা কি হবে এ ইনভার্স পি ঠিক আছে এখানে কী হলো ইউনিভার্স অফ বি তো আমাকে এখানে এই ইউনিভার্স বের করতে হবে এই ইউনিভার্সের ফর্মুলা কী জানি আমরা এই ইউনিভার্সের ফর্মুলা কী জানি এই ইউনিভার্সের ফর্মুলা কী জানি ওয়ান বাই মড অফ এ অ্যাট দ্য অফ এ ঠিক আছে এটা এই ইউনিভার্স তোমার এখানে বিচ তোমার বিচ এটা তো এই ইউনিভার্সের ফর্মুলা তাহলে আমার সলিউশন কি হলো সলিউশন হলো 1 বাই মড অফ এ অ্যাডজয়েন্ট অফ এ হোল ইনটু বি এটা হলো আমার সলিউশন আলটিমেট সলিউশন এটা বের করলাম সলিউশন বের করব এবারে এখানে কিছু কন্ডিশন লিখেনি কন্ডিশন লিখেনি যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয় এবং

করবে ইনটু বি গুণ করবে তার মান যদি জিরো সমান না আসে তবে এর কোনো সমাধান নেই দু নম্বর পয়েন্টে কি আছে যদি ডিটারমেন্টের ভ্যালু জিরো আছে আর অ্যাডজন এ ইনটু বি ওর ভ্যালুও জিরো আছে তাহলে ওদের অসংখ্য সমাধান আছে যদি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এর ভ্যালুও জিরো সমান আছে তবে ওদের অসংখ্য সমাধান আছে অসংখ্য সমাধান আছে অসংখ্য সমাধান এদের সমাধান আছে কখন তাহলে একটি মতো সমাধান থাকবে তখন এই ম্যাট্রিক্সের এর নির্ণয়ের শূন্য হবে না অশূন্য হবে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হলেই ওটা একটি সমাধান থাকবে অঙ্ক করে বোঝাই এবারে শুরু করি এখানে এ এক্স সমান বি কী হয় এ এক্স সমান বি এক সমান ইউনিভার্স বি এখানে এ ম্যাট্রিক্স কী হবে এখানে এম্যাট্রিক্স কী বলেছিলাম সৌগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে বলবো এ ম্যাট্রিক্স এখানে তো এখানে কী হবে এক এক মাইনাস এক দুই তিন এক তিন মাইনাস এক মাইনাস সাত এটা এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সে আমাকে একজন বের করতে হবে এখন এখন এম এম্যাট্রিক্সের একজন বের করতে হবে এখানে বি ম্যাট্রিক্স কী হবে এখানে বি ম্যাট্রিক্স কী হবে বলেছিলাম বি ম্যাট্রিক্স হচ্ছে সমান চিহ্নের এদিকে যে সংখ্যাগুলো আছে ওকে স্তম্ভ অনুযায়ী লিখব ওখানে বি ম্যাট্রিক্স আসবে কী আসবে তিন দশ তিন দশ এক তিন দশ এক একটা বি ম্যাট্রিক্স আমাকে এনভাস বের করতে হবে এনভাস বের করার জন্য প্রথমে আমাকে অ্যাড বের করতে হবে তো অ্যাড জন্ট এ কীভাবে বের করব অ্যাড জয়েন্ট এ বের করবো যদি সহকগুলি দ্বারা সৌ উৎপাদকগুলি দ্বারা গঠিত মেট্রিক্স বি হয়ে তার ট্রান্সপোর্ট অ্যাড জন্টের জিনিস আবার করব এটা হবে আমার অ্যাড জন্ট ম্যাট্রিক্স এটা হবে অ্যাড জন্ট এবারে কি ডায়েট করবো তো দুবার ভেঙে ভেঙে করেছি বুঝতে না পারো ওখানে গিয়ে আবার দেখবে ডায়েট করবো ট্রিক্স একের সাপে কে করবো তো এটা এটা বন্ধ রাখবো এই সাইডটা বন্ধ রাখবো কি থাকবে তিন ইন্টু মাইনাস সাত মাইনাস একুশ একুশু সাত মাইনাস সাত মাইনাস একুশ মাইনাস অফ মাইনাস এক ইন্টু এক মানে মাইনাস এক মাইনাস ও মাইনাস এক হলো সাইন কী হবে প্লাস হবে প্রথমে খাতে সাইন কী হয় প্লাস হয় অতমরা সাইন কি হয় প্লাস হয় তারপরে এর সাব পেকে করব আইন কি হবে মাইনাস হবে আইন মাইনাস হবে তো এই সাইটা বন্ধরা এই তোমরা বন্ধ রাখব এই সাটা বন্ধ রাখব কি থাকবে দুই ইনটু মাইনাস সাত মাইনাস চৌ মাইনা তিন মাইস চৌ মাইনাস তিন হ্যালো এবার কি করব এই মাইনাস এক সাপেক্ষে করব কি হবে এই শাড়িটা এই স্তম্ভটা বন্ধ রাখবো কি থাকবে দুই ইন্টু মাইনাস এক মাইনাস দুই মাইনাস সব তিন তিনে নয় মাইনাস দুই মাইনাস নয় সাইন কী হবে বা চিহ্ন কী হবে প্লাস হবে কারো মাঝেটা মাইনাস হয়েছে তারপরটা প্লাস হবে এবার দুইয়ের সাপেক্ষে করবো সাইন মাইনাস হবে মিডিলে সাইন কী হবে মাইনাস হবে কি আসবো এই শাড়িটা এই স্তম্ভটা বন্ধ রাখবো এই শাড়িটা এই স্তম্ভ বন্ধ রাখি কী হবে এক ইন্টু মাইনাস সাত

থাকবে এক একে এক মাইনাস ও মাইনাস তিন এক একে এক মাইনাস মাইনাস হবে প্লাস হবে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মিডিলে আছি সেখানে তো কি সাইন মাইনাস হবে তো মাইনাস ওয়াইনাস সাপেক্ষে করবো এই শাড়িটা এই স্তম্ভটা বন্ধ রাখবো কি থাকবে এক একে এক মাইনাস ও মাইনাস দুই এক একে এক মাইনাস ও মাইনাস দুই মাইনাস সাথে সাপেক্ষে করব এটা আনব এটা আনব এক তিনে তিন মাইনাস হ্যালো ঠিক এর ট্রান্সফোর ম্যাট্রিক্স এর এর ট্রান্সফোর ম্যাট্রিক্স তো তো তার তো ম্যাট্রিক্সটা হলো এর ট্রান্সফোর বা পরিবর্তন ম্যাট্রিকটা হবে একজন ম্যাট্রিক্ ট্রান্সফোর লিখেছি একুশ প্লাস এক মাইনাস হলো মাইনাস চৌদ্দ মাইনাস তিন মাইনাস সতেরো বাইরে আছে মাইনাস মাইনাস দুই মাইনাস নো কত হবে মাইনাস এগারো মাইনাস সাত মাইনাস এক মাইনাস আট বাইরে আছে মাইনাস তো প্লাস আট মাইনাস সাত মাইনাসও মাইনাস তিন তো প্লাস তিন হয়ে যাবে মাইনাস সাত প্লাস তিন কত হবে মাইনাস চার মাইনাস এক বাইরেটা মাইনাস আছে এক মাইনাস ও মাইনাস তিন হবে চার হবে এক মাইনাসও মাইনাস দুই তো বাইরে আছে মাইনাস মাইনাস আর তিন মাইনাস দুই এক এর ট্রান্সপোজটা হবে এর ট্রান্সফারটা হবে অ্যাডজন ম্যাট্রিক্স ট্রান্সফার করে নি কুড়ি এই সাইডটাকে স্তম্ভে লিখব কুড়ি সতেরো এগারো এই সাইডটাকে আবার স্তম্ভে লিখব আট মাইনাস চার মাইনাস চার এবার এই সাইডটাকে স্তম্ভে লিখব চার মাইনাস তিন এক এটা দাঁড়ালো আমার অ্যাডজেন্ট এ ম্যাট্রিক্স একজন এম্যাট্রিক্স জানালো তো এর সঙ্গে আমার কী করতে হবে বি ম্যাট্রিক্স গুল করতে হবে আগে আমি অ্যাডজন্ট এ ম্যাট্রিক্সের ডিটারমিনটা বের করে নিই আগে আমি এ ম্যাট্রিক্সের ডিটার্মিন্টটা বের করিনি নিই এ ম্যাট্রিক্সটি ছিল আমার এক এক মাইনাস এক এক মাইনাস এক দুই তিন এক দুই তিন এক তিন মাইনাস এক মাইনাস সাত মাইনাস এক

লাস্টে মাইনাস ওয়ান সাপে করবো আবার কি থাকবে এই সাইডে তো মধ্যে করবো দুই মাইনাস এক মাইনাস দুই মাইনাস নয় মাইনাস দুই নয় মাইনাস একুশ প্লাস এক মাইনাস কুড়ি চৌদ্দ তিন সতেরো বাইরে মাইনাস আছে প্লাস সতেরো হবে মাইনাস নাইনাস দুই মাইনাস এগারো বাইরে আছে মাইনাস এক প্লাস এগারো

ওয়ান বাই আট বেরিয়েছে ঠিক আছে অ্যাডজেন্টার কি আছে মাইনাস কুড়ি আট চার কি আট চার আর কি আছে সতেরো মাইনাস চার মাইনাস ডি সতেরো মাইনাসটি

লাস্ট মাইনাস এগারো ইন্টু তিন মাইনাস থার্টি থ্রি চার দশে চল্লিশ একে এক বাই আট দাঁড়ালো আশি থেকে ষাট গেলে কুড়ি প্লাস চার চব্বিশ থেকে চল্লিশ গেলে এগারো মাইনাস তিন আট চল্লিশ থেকে তেত্রিশ গেলে সাত প্লাস এক আট এবার আমি কি করতে পারি তিনটা থেকে আট কমন নিতে পারি একটা স্তম্ভ থেকে কমান নিতে পারি সবগুলো একটা স্তম্ভই তো আছে কেনা পুরোটা তো এটাই মেট্রিক্স ম্যাট্রিক্স সমস্ত পদ থেকে নিতে হয় মানছি ম্যাট্রিক্সের সমস্ত পদ থেকে নিতে হয় মানছি বাট ওটা তো একটাই ম্যাট্রিক্স একটাই স্তম্ভ আছে এখান থেকে আট কমন নিব থেকে আট নিব করে থাকবে তিন এক এক আট আট কেটে যাবে ফাইনাল কী থাকলো তিন এক এক এদিকে কী ছিল এদিকে কী ছিল এক্স ওয়াই ওয়াইড কম্প আনসার বেরিয়ে গেল এক্স হবে তিন ওয়াই এক জেড এক্স তিন ওয়াই এক জেড এক তোমার আলটিমেট আনসার কী বেরোলো আলটিমেট আনসার বেরোলো এক সমান তিন ওয়াই সমান এক দেড় সমান এক এগুলো পুট করে দেখ চেক করে নিবারও তবে এক্স প্লাস ওয়াই মাইনাস দেড় আছে এক্স তিন ওয়াই এক তিন প্লাস এক চার মাইনাস এক তিন ম্যাচ করছে এখানে বসে নাও তিন দুগুণে ছয় প্লাস এক তিন তিন হবে তিন তিন তো ছয় প্লাস তিন সাত ছয় প্লাস তিন নয় আর প্লাস এক দশ ম্যাচ করছে এখানে বসে হবে ম্যাচ করে যাবে এইভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স প্রক্রিয়ার সাহায্যে সমাধান করি ওই তো আরেক কোশ্চেন আছে অ্যাসন দিতে আছে প্রিভিয়াসের কোশ্চেন আছে ওগুলো করবে এইভাবেই করবে যত যত এমসি টাইপ কোশ্চেন তো তুমি যত মুখোমুখি করতে পারবে যত জলদি করতে পারবে তত ভালো বেশি মুখোমুখি করতে যাবে না একটু ভুল হলে পুরো অঙ্কটা হয়ে যাবে আজকে শেষ এইটুকুই ছিল তোমাদের এবারে সিরিবাসে যা আছে অনেক সব কমপ্লিট করে দিলাম ম্যাট্রিক রিটার্ন পুরো চ্যাপ্টারটা শেষ